আসসালামু আলাইকুম, আমি রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। তো ব্লগ দেখে নিশ্চয়ই বুঝতে পারছে যে আমরা লঞ্চে করে কোথাও যাচ্ছিলাম। ঈদের দিন রাত থেকে অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম, তারপর তিন দিন পরে একটু বের হয়েছিলাম। আর হুট করেই আমার হাজব্যান্ড একটা প্ল্যান করে ফেলেছিল যে সে আমাদেরকে চাঁদপুরে নিয়ে যাবে ঘুরতে। তো আমার খুব একটা ইচ্ছা ছিল না, তারপরও হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য এবং বাচ্চাদের কথা চিন্তা করে ভাবলাম যে একটু নদী ভ্রমণ হবে, হয়তো বা ভালোই লাগবে। কিন্তু আমি খুবই টায়ার্ড ছিলাম, খুবই অসুস্থ ফিল করছিলাম, আর যেহেতু এটা কোনো আত্মীয়র বাসা না, সেহেতু একটু আনইজিও ফিল করছিলাম। সত্যি কথা বলতে আমার যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, আমার এতটুকু ভালো লাগছিল না যে আমি যাই। তো সবাই আমাকে দেখেই বুঝতে পারছেন আমি একদম নর্মালই ছিলাম। তো এই আর কি, তারপরেও সকাল সকাল রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য। আর আগের দিন রাত রেড নাইট আমার কাজিনের বাসায় খুব আড্ডা হচ্ছিল, অনেক আনন্দ লাগছিল, মজা লাগছিল, যদিও সুস্থ ছিলাম। তারপরও জামাইয়ের মন রক্ষা করার জন্য এই সফরে যাওয়া আর কি। তো এই আর কি, আপনাদেরকে একটু দেখাচ্ছি নদী পথে যাওয়া যে সৌন্দর্যটা, সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। সত্যি কথা বলতে এটাই ভালো লেগেছিল যে ক্যাবিন ভাড়া করে এসি ক্যাবিনে যাচ্ছিলাম উত্তপ্ত গরমে, তাছাড়া আর কোনো কিছুই ভালো লাগা ছিল না। নাক ব্যথা করলে কি খাওয়া যায় না? এটা কেমন কথা? আসো, বেশি এক্সাইটেড হয়ে গেছে, আসো আসো। কোথাও জার্নি করার সময় আমার তেমন একটা খেতে ভালো লাগে না, কিন্তু প্রচুর ক্ষুধা ছিল পেটে, তাই সকাল সকাল কিছু একটা নিলাম। আর এদিকে ওরা বাহিরে ফটো সেশন করছিল, আর আমি রুমের ভিতরে এসিতে শুয়ে শুয়ে একটুখানি ফটো সেশন করছিলাম, কারণ ছবি তুলতে আমার খুব ভালো লাগে, ভিডিও করতে ভালো লাগে। কিন্তু এতই অসুস্থ ছিলাম যে সেটাও ভালো লাগছিল না। চাঁদপুর আর সেবেড়াতে, ঠিক আছে, এখন বাসা আছি, বসে আছি, বাজারে বাজারে অনেক রোদ রোদ, তারপরেও একটু বাতাস ঠান্ডা আছে, এই জন্য একটু ভালো লাগতেছে। এই যে দেখছেন চট করে চলে এসেছি, আসলে এই চট করে চলে আসাটা চট করে চলে আসা না, যেহেতু অসুস্থ ছিলাম সব কিছু ভিডিওতে ধারণ করতে পারিনি। তবে ভালো লেগেছিল ওদের আপ্যায়ন, আসার পরপরই তারা আমাদেরকে এই যে পিঠা শরবত, এই বিস্কিট চানাচুর অনেক কিছু দিয়েছিল, ফ্রুটস ট্রুটস। তো আমরা আসার সময়ও তাদের জন্য কিছু ফলটল নিয়ে এসেছিলাম কিনে, আর আমার ছোট্ট বেবিটা অনেক এনজয় করেছিল। দেখতেই পাচ্ছেন ওরা দুই গাছের মাঝখানে ওকে একটা দোলনা বেঁধে দিয়েছে, আর সে খুব মজা করে দোলনা খাচ্ছে। তারপর অটো চালিয়েছিল মিডলে, তারপর নামাজ পড়ে একটু রেস্ট করছিলাম, এর মধ্যে তারা খাওয়া দাওয়া সব কিছু দিয়েছিল। আলহামদুলিল্লাহ তাদের আপ্যায়ন খুবই ভালো ছিল, পোলাও ভাত, করলা ভাজি, মাছ ভুনা, তারপর ডিম ভুনা, গরুর মাংস, মুরগির মাংস সব মিলে সালাদ সব কিছুই ভালো ছিল। কিন্তু আমি আসলে কোনো কিছুতেই তৃপ্তি পাচ্ছিলাম না,
শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। মন ভালো না থাকলেও কিন্তু শরীরটা ভালো যদি থাকে তাহলে নিজেকে ওভাবে দাঁড়া করানো যায়। তবে সবচেয়ে ভালো লাগছিল ওদের যে বাসাগুলো। এই যে আমি নামাজের জন্য আবার রেডি হয়ে গিয়েছি। মনে হচ্ছিল যে আমি সেখানে ঘুমানোর জন্য আর নামাজ পড়ার জন্যই গিয়েছিলাম। তো যেখানে গিয়েছিলাম তারা বলেছিল আমাদেরকে মিনি কক্সবাজার দেখাতে নিয়ে যাবে, তো ওটা নাকি তার বাসা থেকে খুব কাছে। তারপরে শুনলাম 13-14 কিলোমিটার দূর। শুনে আমার মাথা একটা ঘুরান দিল। আমি বললাম না আর এসব মস্ত করা যাবে না, কারণ নিজেকে শক্ত করতে হবে, নিজের শরীরটাকে তো আগে সুস্থ করতে হবে। অচেনা অজানা পরিবেশ, অচেনা মানুষের মাঝে গিয়েছি, তবে তারা খুব আপ্যায়ন করছিল। আর আমার সবচেয়ে ভালো লেগেছিলো তাদের যে ঘরবাড়ি, একটু ডিফারেন্স ছিল ঘরবাড়িগুলো। আর তারা খুবই মানে ক্যামেরা শাই ছিল, তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না, তো যার কারণে আমি তাদেরকে ক্যামেরায় বন্দি করতে পারিনি। তো তাদের যে পরিবেশ, গ্রামের ঘরবাড়ি, সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি, সেগুলো ক্যামেরা বন্দি করে দেখাচ্ছিলাম। তো এগুলো পরিবেশে আমার খুব একটা ভালো লাগে না, যদি কেউ আমার ক্যামেরার সামনে না আসে তখন আমার ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই, হাসি মুখ করে। আর দেখতেই পাচ্ছেন যে আমার অবস্থাটা, খুব লাইট ছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ, এখানের ইয়েগুলো অনেক সুন্দর না, বাসাগুলো তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি। এটা হচ্ছে কোন গ্রাম? এটা হচ্ছে চাঁদ, আচ্ছা মহেশপুর না, মহেশপুর, আচ্ছা কুমিল্লা, চাঁদপুর, মহেশপুর। তো এখানে আসলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো সবার সাথে, এরা খুব আন্তরিক, সবাইকে অনেক ভালো লেগেছে। প্রচণ্ড গরম, তারপরেও চলে আসলাম। আর এখন এখান থেকে আমরা বিদায় নিচ্ছি, আর সবাই এভাবে করে যাচ্ছি এই আর কি। এই যে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম লঞ্চ ঘাটে, দেখতে পাচ্ছেন। এই আশাটা কিন্তু চট করে হয়নি। তো লঞ্চ থেকে নেমে যেমন প্রথমে আমরা সিএনজি নিলাম, তারপর আবার বাসে উঠলাম, তারপর আবার সিএনজি করে তাদের বাসায় গেলাম, এভাবেই আমার আবার প্রায় 1.5-2 ঘন্টা করে রাস্তায় এক্সট্রা লেগেছিলো, এভাবে এসেছিলাম। তো আপনাদের ভাইয়াকে কিন্তু পুরোটা ভিডিওতে দেখেছেন, খুব হাসি মুখ তার, কারণ আমার যে মেজাজটা গরম হচ্ছিলো সেটা বুঝেই কিন্তু সে এই হাসি হাসি ফেসটা করে রেখেছিল, আর কিছু না। সব মিলে এই ছিল আমাদের আজকের জার্নি। তো আমরা যখন টিকিট করেছিলাম তার থেকেও আরও 2-3 ঘন্টা লঞ্চে বসে থাকতে হবে, কারণ লঞ্চ ছাড়বে হলো রাত 10টায়, আর আমরা উঠে গিয়েছিলাম প্রায় 7:30টার দিকে। আর এই ছিল আমার একটা ফটো সেশন, আর এই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।